নমস্কার অরিন্দম, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন এই কোভিড-19-এর জন্য লকডাউন পিরিয়ডে? আমাদের ধূপগুড়ির বাসিন্দারা, কথা বলছি কমল রায়ের সাথে, কাজীপাড়ার বাসিন্দা, মাসে 8 মাস ও কেরালায় থাকে। লকডাউনের কিছুদিন আগেই ও চলে এসেছে, তা না হলে ওকে হয়তো কেরালাতে আটকে থাকতে হতো। ওর বন্ধুবান্ধবরা অনেকেই কেরালাতে আটকে আছে, ওর মুখে শুনবো যে বর্তমান পরিস্থিতির কথা। বর্তমান পরিস্থিতি, আমার তো অবস্থা খুবই খারাপ। বর্তমান তো কাজ কামাই নাই, বসে আছি, এদিকে পয়সা কড়িও হাতে নেই। 8 মাস কেরালায় থাকি, 8 মাস পরে বাড়িতে আসি, 4 মাস বাড়িতে থাকি। বর্তমান তো হাতে কোনো পয়সা কড়ি নেই, কেরালায় বন্ধু বান্ধবের কাছে পয়সা নেই যে পয়সা নিব। না, তোমার ঠিকাদার কি পেমেন্ট টেমেন্ট করছে তোমাকে? হ্যাঁ, যখন আসি তখন পেমেন্ট করছে। কাজকর্ম কেমন আছে কেরালাতে মোটামুটি? বর্তমান তো কাজকর্ম নাই। না, আগে যখন জেলা, যখন লকডাউন আগে, লকডাউনের আগে ঠিকই ছিল কাজ। না, কেরালার পরিস্থিতি কেমন, তো বন্ধু বান্ধবরা কি বলতেছে, মানে লকডাউন পিরিয়ড কেমন চলতেছে? লকডাউন বর্তমান তো দারুণই আর কি, খুবই ভালোই লকডাউন বর্তমান তো। ওরা তো বাড়িতে পারতেছে না, ওরা বাড়িতে পারতেছে না, কোম্পানি খাওয়া দাওয়া দিচ্ছে আর কি, এতটুকুই। হাতে কোনো পয়সা কড়ি নাই। তোমার কি মনে হচ্ছে আগামী দিন, তোমার কি মনে হচ্ছে? জানি না সরকার কি করে, আগামী দিনে কি হয় কি না হয় এটা তো বুঝতে পারলাম। লকডাউন বেশি দিন চললে সমস্যা হইতে পারে। সমস্যা তো হবেই, আমাদের তো গরিব মানুষ দেই সমস্যা। তুমি যে এইখান থেকে যে চলে গেছো, কত বছর ধরে তুমি কেরালাতে গেছো আর কি? মোটামুটি 7-8 মাস, 7-8 বছর ধরে। কেন গেছো কেরালাতে, কেন গেছো? অবস্থা ভালো না, বাড়িতে সেরকম নাই, আর্থিক অবস্থা নাই, জন্য কেরালা গেছিলাম। কেরালায় 2-4 টাকা ইনকাম। আগামী দিনে যদি লকডাউন খুললে তোমাকে আবার কেরালা যাওয়ার চিন্তা ভাবনা? হ্যাঁ, সে তো যেতে হবে। মানে তুমি যদি মনে করো যাবো না, তাহলে হবে না? না, হবে না, কেরালা যেতেই হবে, যাইতে হবে। কথা বললাম কমলের সাথে, কমলের কথাটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে পরিস্থিতি কেমন কোথায়। তো অরিন্দম, আবার দেখা হবে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বাই বাই।